Hello students, welcome to my class. Today onukhiloni 5.2 prathomote question number 4 loisu yadi ase 3 8 13 18 samantar pragati tur kuntu pad 78 hobo tamane ei ap tur kuntu pad mane kuntu term 78 hobo jeno yate dia ase ami janu a mane pratham pad ba first term a is given er question iman kini a mane 3 d kiman hobo d mane sadharan antar common difference second term of the first term to minus kora pisor rupe agor to minus koribo lage etu kiman hobo 5 to amar koise je eneke goi ase dhorilo first position of 3 ase second position of 8 ase third term ba tritiyo position of tumar 13 ase 18 ase eneke goi 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 last of 78 ase last of 78 ase ei 78 pot tur এই পদটো কোনটো পদ বুলি কৈছে কোনটো মানে কেই নম্বৰ ধৰিলো আমি চেয়ার বুলি কলে প্ৰথম চেয়ারত 3 বহি আছে সেকেন্ড চেয়ারত 8 বহি আছে থার্ড চেয়ারত 13 বহি আছে ফোর্থ চেয়ারত 18 বহি আছে এনেক গৈ 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 কোনটো চেয়ারত 78 বহিছে মানে লাষ্টৰ মানুহজন 78 হে চেয়ারটোৰ নম্বৰ কিমান মানে ক্ৰমিক যদি আমি নম্বৰ সিৰিয়েল নম্বৰ যদি দি যাও এ 78 বুলা মানুহজন যেটো সকিত বহি আছে हे सकी टु नंबर किमान होबो हेटु उब्लिया बोलैगे ठीक আছে तो एटु हो गेल हमर अंतिम पद अंतिमत कुन बही আছে 78 तो याते अंतिम पद बा एंतम पद जेतु कुआ जाय ए एन ए एन इज एंथ टर्म इज 78 तो पदर संख्या उले बोलै कुन टु पद ता माने नंबर ऑफ टर्म्स हेटु आमी उले बोलैगे तो हेटु कय एन कुन टु पद बुली कले फदाय मनत राखिबा एन टु आमी उलिया बोलैगे ঠিক আছে তো এতিয়া আমি জানো ফর্মুলাটো আছে সিন্স a প্লাস n মাইনাস 1 যেহেতু a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়ালস an আছিলে তো an ৰ ভ্যালু দিয়া থাকিলে সদায় আমি সমান চিহ্নৰ হু ফালে আছে রাইট সাইডত আমি লিখিম ঠিক আছে a মানে আছে 3 প্লাস n টো আমি উলাব লাগে তো d মানে কি মান আছে d মানে আছে 5 a n মানে কি মান আছে 78 আমি কোটে কোটে লিখিলু ফার্স্টতে 3 টু সাইড চেঞ্জ করিম তো n মাইনাস 1 ইনটু 5 তো 78 মাইনাস 3 একদম ইজি তো আমি প্রথমতে এটো n মাইনাস 1 n মাইনাস 1 এ 5 টু আমি সাইড চেঞ্জ করিম তলত আহি যাব তো 78 মাইনাস 3 আমি পাম 75 তো 5 দি আমি 75 কাটিব পারু 15 টাইম তো দিয়া n মাইনাস 1 আমি সাইড চেঞ্জ করি এটু 15 মাইনাস 1 আছিল এটু প্লাস 1 হৈ গল মানে তো n এর ভ্যালু আমি কিমান পাম দেয়ারফর n ইকুয়াল টু 16 এতে কে 16 তম মিন 16th টার্ম 16 তম পদ টু 16 তম পদ টু কিমান আছিল 78 কোনটো পদ বলি কৈছিলে ন তো 16th term 16th term up to 78 এতিয়া আমি স্টুডেন্টস কোয়েশ্চন নাম্বার 5 টু লৈছো তলৰ প্ৰতিটো সমান্তৰ প্ৰগতি পদৰ সংখ্যা নিৰ্ণয় কৰা দুটা সমান্তৰ প্ৰগতি দি আছে পদৰ সংখ্যা নিৰ্ণয় কৰিব লাগে তো এতিয়া ইয়াত দেখাত 1 2 3 4 আছে কিন্তু মাজত ডট 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 আছে তো ইয়াত মানে একচুয়ালি কেইটা পদ আছে বা কেইটা টার্ম আছে সেটো উলিয়াব লাগে তো কোয়েশ্চন নাম্বার 4 টু আৰু কোয়েশ্চন নাম্বার 5 ৰ কোয়েশ্চন কিটা একেই কিন্তু কোয়েশ্চন নাম্বার 4 ত দিয়া আছিল 3 8 13 18 ডট 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 সমান্তৰ প্ৰগতিটোৰ কোনটো পদ 78 হুইচ টার্ম ইজ 78 বুলি খুজিছিল তাৰ মানে ইয়াতে লাষ্টৰ যে 78 থাকিব হেই পদটোৰ সংখ্যা কিমান হ'ব হেতু ইয়াতো হে একেই কথা যে লাষ্টত 205 আছে এনেকে গৈ 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 যদি আমি হিসাব কৰো এটো কেই নম্বৰত পৰিব হেতু আমি উলিয়াব লাগে ঠিক আছে তো কোয়েশ্চন নাম্বার 4 এন্ড 5 টু একেই তোমাৰ ফার্স্ট কোয়েশ্চনটো লিখি ললো 7 13 19 আৰু 205 দিয়া আছে তো ইয়াত এ ইকুৱেল এ মানে ফার্স্ট টার্ম প্ৰথম পদটো এ কিমান আছে 7 আছে ডি কমন ডিফারেন্স বা সাধাৰণ অন্তৰ পিছৰটোৰ পৰা আগৰটো মাইনাস কৰিব লাগে তো 13 ৰ পৰা 7 মাইনাস কৰিম 6 পাম ন লাষ্ট পদ এন্তম পদ বা অন্তিম পদ কিমান আছে এ এন আমি এ ওপৰত লিখিম এন টো তলত লিখিম কিতাপত চাই লবা ভালকে কেনেকে লিখা আছে তো এটো আমাৰ 205 ঠিক আছে এটো 205 আমি কি উলিয়াব লাগে পদৰ সংখ্যা তো আমি পদৰ সংখ্যা বুলি কোৱাৰ লগে লগে এন এন টো আমি উলিয়াব লাগে তো যেহেতু আমি জানো সিন্স এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি ইকুৱেলস এ এন
তো এর ভ্যালু আমি পাতি দিলো 7 প্লাস কমপ্লিটলি একই কোয়েশ্চন নম্বর 4 আর 5 টু গুটে একই n মাইনাস 1 n মাইনাস 1 ইনটু d মানে 6 আছে a n মিন্স 205 ঠিক আছে তো প্রথমতে এই 7 টু আমি সাইড চেঞ্জ করি n মাইনাস 1 ইনটু 6 ইকুয়াল টু 205 মাইনাস 7 ঠিক আছে তো n মাইনাস 1 6 টু আমি সাইড চেঞ্জ করি তলত আহি যাব 205 বৰবা কিমান হ'ব 198 হ'ব না 63 যা 18 63 যা 18 33 হ'ব তো n ইকুয়ালস 33 a মাইনাস 1 টু ফেলা ইকুয়াল প্লাস 1 দেয়ারফর n ইকুয়াল টু এটা কিমান হ'ব 34 এটো এটা আনসার হ'ব এটাকে পদৰ সংখ্যা ইয়াত কিমান n 34 ঠিক আছে তো কোয়েশ্চন নম্বৰ 5 অৰ 2 লৈছো ইয়াতে a আছে 18 d হ'ব 15 and half মাইনাস 18 তো কিমান হ'ব এটো 15 and half মাইনাস 18 সাড়ে 15 তামানে 18 অৰ পৰা সাড়ে 15 মাইনাস কৰিব লাগে 15 and half মাইনাস কৰিব লাগে কিমান হ'ব তোমাৰ ধৰা 18 ৰুপিস পকেটত আছে তো 15 and half মানে সাড়ে 15 টকা তুমি কিবা এটা বস্তু কিনিব লাগে তো কিমান টকা পকেটত থাকিব মানে তো কিমান থাকিব তোমালোকৰ তো 2 and half থাকিব মানে তো 2 টু যা 4 1 5 5 বাই 2 হ'ব আলটিমেটলি ঠিক আছে বুজি পাইছা এটো 18 18 মাইনাস 15 এন্ড হাফ হলে 18 অর পা 15 এন্ড হাফ গলে কিমান হ'ব 2 এন্ড হাফ থাকিব 15 এন্ড হাফ এন্ড 18 এটো কোনটো 18 টু ডাঙর গতিকে 18 অর সাইন টু থাকিব মানে নহলে এটো তোমালকে ভগ্নাংশটো কৰিব পাৰা এটো এটা নিয়ম মই শর্টকাট বুলি কৈছিলো নহলে ভগ্নাংশ তোমালকে কৰিব পাৰা 15 টু যা কিমান হ'ব তলৰটো লগত পূৰণ ওপৰটো লগত যোগ কৰিম ন তলৰটো লগত মাল্টিপ্লাই কৰি ওপৰটো এড কৰিম তো 15 টু যা 30 প্লাস 1 31 বাই 2 মাইনাস 18 এটো হয় এতিয়া আমি ইয়াত এলসিএম টো 2 এ হ'ব 31 মাইনাস 18 টু যা 36 তো এটো কিমান হ'ব মাইনাস 5 বাই 2 এটো উলাইছিলে ন তো শর্টকাটত এনেকৈও কৰিব পাৰা তোমালোকে শর্টকাটত এনেকৈও কৰিব পাৰা নহলে দিগলকে এনেকে বুজি না পালে এটো যদি বুজি নপা এটো শর্টকাট আৰু 18 ৰ পৰা 15.5 টকা 18 টকা আছেলে পকেটত 18 টকা পৰা 15.5 টকা তুমি খৰচ কৰিলে কিমান টকা থাকিব 18 টকা থাকিব 18 ডাঙৰ নে 15 ডাঙৰ 18 ডাঙৰ গতিকে তাৰ সাইন টু থাকিব মাইনাস মাইনাস তো হেটুকে আমি যদি এনেকে কৰো এটো কৰি দেখাব পৰা এনেকে কৰিলেও হ'ব তো ঠিক আছে এইকেটা হল মানে সময় বসুৱাৰ কায়দা বিলা তো হয় এই ধৰণে কৰিবা নহলে এই ধৰণে কৰিবা ঠিক আছে তো এতিয়া অন্তিম পদটো কি দিয়া আছে অন্তিম পদ -47 দিয়া আছে আমি কি উলিয়াব লাগে n উলিয়াব লাগে তো n টু n মানে পদৰ সংখ্যা তোমাক যদি অন্তিম পদ উলিয়াব দিয়ে এই n টু দিয়া না থাকিব তার মানে তেতিয়া আমি এটো উলিয়াব লাগিব আমাক যদি সাধারণ অন্তৰ উলিবা ap টুৰ সাধারণ অন্তৰ উলিয়াব বুলি কলে d টু উলিয়াব লাগিব ap টুৰ প্ৰথম পদ উলিয়াব বুলি কলে a টু উলিয়াব লাগিব ঠিক আছে ap টুৰ অন্তিম পদ বা n তম পদটো উলিয়াব বুলি কলে এ এন টু উলিয়াব লাগিব আর পদৰ সংখ্যা বুলি কলে এন উলিয়াব লাগিব তো আমাক পদৰ সংখ্যা উলিয়াব দিছে তো আমি জানো বা যেহেতু বুলি লিখিলে হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি ইকুয়েলস এ এন এইটো ফর্মুলা হয় তো এ মানে আছে 18 প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি ডি মানে আমাৰ কিমান ওলাইছিলে মাইনাস 5 বাই 2 ব্ৰেকেট দিব লাগিব মাইনাস মাইনাস থাকিলে এ এন মানে আছে মাইনাস 47 তো 18 টো আগতে সাইড চেঞ্জ কৰিম তো n মাইনাস 1 ইনটু মাইনাস 5 বাই 2 এটো লিখিলো এগুলো মাইনাস 47 আৰু 18 টো আইফালে আহিলে মাইনাস 18 হ'ব তো n মাইনাস 1 ইনটু মাইনাস 5 বাই 2 আৰু এফালে কিমান হ'ব মাইনাস মাইনাস মাইনাসে হ'ব কিন্তু আমি প্লাস কৰিম নহয় জানো তেতিয়া 15 5 4 কে 5 কে 6 65 হ'ল তো n মাইনাস 1 আমি এতিয়া সাইড চেঞ্জ কৰিম এটো কি হ'ব মাইনাস 5 টু তলত 2 টু ওপৰত যাব আৰু আগৰ পাই মাইনাস 65 আছিলে নহয় জানো তো এটো মাইনাস 5 টু এনেকে 65 ৰ তলত আহিলে আৰু 2 টু এনেকে গৈ পলে 65 ৰ লগত পূৰণ হ'ব মাইনাস 65 ৰ লগত পূৰণ হ'ব ঠিক আছে তো 5 দি 65 কাটিব পাৰো 13 মাইনাস মাইনাস কেনসেল হল তলে ওপৰে মাইনাস মাইনাস প্লাস হৈ গল 5 13 যা 65 তো ইয়াতে n 1 টু -1 টু সাইড চেঞ্জ কৰিম কিমান হ'ব ইয়াতে 2 13 যা 26
আৰু মাইনাস 1 টো এফালে আহি গল প্লাস 1 এতিয়া মাইনাস 2 কোত হেৰাই গল এটো মাইনাস এ মাইনাস 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 কেনসেল হল তো দেয়ারফর n ইকুয়াল টু 27 ভালকৈ সবা ক্যালকুলেশন বিলা ঠিক আছে প্লাস মাইনাস হতে গন্ডগোল করে স্টুডেন্ট লাগে তো তোমালকে হেবলা ভালকৈ মন দি সবা क्वेश्चन नंबर 60 লৈছো ইয়াত ইয়াছ 11 8 5 2 ডট 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 এই সমান্তর প্রগতিটোৰ মাইনাস 150 সংখ্যাটো কোনো এটা পদ হ'ব পাৰে নে পৰীক্ষা কৰা তাৰ মানে ইয়াতে আমি এনেকে কৈ আছো 11 ৰ পিছত 8 8 ৰ পিছত 5 5 ৰ পিছত 2 এটো এটা সমান্তর প্রগতি হয় এপি হয় এৰিথমেটিক প্রগ্রেশন হয় তাৰ মানে 11 ৰ পৰা 3 মাইনাস কৰিলে 8 পাও 8 ৰ পৰা 3 মাইনাস কৰিলে 5 পাও 5 ৰ পৰা 3 মাইনাস কৰিলে 2 পাও এনেকে আমি 2 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিবা এটা পাম 3 যে টু পাম তার পা কো মাইনাস 3 কইলে কিবা এটা পাম তেনেকে গই 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 মাইনাস 152 এই সিরিজতে আহে নেকি হেটো খুদিছে ঠিক আছে তো আমি ধরি ললো এটো আহে বলি প্রথমতে আমি তেনে করিম তো ধরা হল 1 মাইনাস মাইনাস 150 মাইনাস 152 প্রদত্ত এপি এর প্রদত্ত এপি মানে প্রদত্ত এপি মানে গিভেন এপি মানে যেটু প্রশ্ন দিয়া আছে হেটু এপি এর গিভেন এপি এর লেট এলিটি লেট মাইনাস 152 প্রদত্ত এপি এর এটা পদ হয় যদি এটু পদ হয় তেনহলে এই লাস্টত থাকিব লাগিব এনেকে গই 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 150 মাইনাস 152 আমি কবত পাম না হয় জানো তো এটু লাস্ট পদ হবো ইয়াত ए किमान আছে ए माने फर्स्ट टर्म प्रथम पद किमान আছে 11 আছে d किमान হব তো পিছৰটো পৰা আগৰটো মাইনাস কৰিব লাগিব 8 মাইনাস 11 আগৰটো পৰা নহয় কিন্তু পিছৰটো পৰা আগৰটো মাইনাস কৰিম 8 মাইনাস 11 এটো পৰা মাইনাস 3 তো d2 আমাৰ যিকোনো হ'ব পাৰে d2 প্লাস হ'ব পজিটিভ হ'ব পাৰে নেগেটিভ হ'ব পাৰে সাধাৰণ অন্তৰ d মানে কি সাধাৰণ অন্তৰ বা কমন ডিফারেন্স টো আমাৰ মাইনাস হ'তো হ'ব পাৰে প্লাস হ'তো হ'ব পাৰে শূন্য হ'ব পাৰে হেতু মনত রাখিবা তোমালকে তার পিছত তোমার ইয়াতে এ এন টু আমি যেহেতু এটো অন্তে মাইনাস 152 এটা পদ হয় বলি কইছো এটা টার্ম হয় যেটু গিভেন গিভেন এপি আছে তার এটা টার্ম হয় বলি কইছো গতিকে এটো যদি হয় তাহলে তাক লাস্ট এ এন টু আমি ধরিব লাগিব এনতম পদটো 150 তার পিছত আমি তাহলে এটো পদ যদি হয় কে নম্বর পদ হয় এটো উলিয়াব লাগিব তার মানে এন টু আমি উলিয়াব লাগে তার মানে ঠিক আছে সবা গুটিকেটাতে এন উলিয়াইছো क्वेश्चन नंबर 4 तो उलिया आइसु क्वेश्चन नंबर 5 तो उलिया लु क्वेश्चन नंबर 6 तो एन उलिया आइसु क्वेश्चन केटा तुमा लगे सब प्रश्न केटा प्रश्नर धरण केटा तात की लैंग्वेज केने के धरणे तात कइसे प्रकाश करिसे कथा बिला तो गुटे केटाते आमी एन ए उलिया आइसु किंतु प्रश्न बिला अकमान अकमान बेलेक तुमा लगे हेतु मन करিব লাগিব প্রশ্ন কেটা বুঝি পাব লাগিব তো যেহেতু আমি জানো a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়ালস an ফর্মুলাটো কিন্তু এটো হয় an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d তো তোমালোকে ভাবিব পাৰা যে সারে কিয় উলুটাকৈ লিখি আছে কিয় উলুটাকৈ লিখি আছো কাৰণ an ৰ ভ্যালু যদি দিয়া থাকে হেতুক আমি সদায় সমান চিহ্নৰ সোঁফালে লিখিলে আমাৰ সুবিধা হয় সেইকাৰণে অন্য একো কথা নাই a মানে 11 প্লাস n माइनस 1 इनटू d d माने माइनस 3 আছে তো an an মানে माइनस 150 ঠিক আছে তো এতিয়া আমি 11 টো সাইড চেঞ্জ কৰিম n माइनस 1 इनटू माइनस 3 ইয়াত সদায় একো চিহ্ন নাই মানে পূৰণ চিহ্ন আছে পূৰণ চিহ্ন মানে মাল্টিপ্লিকেশন আমি মাল্টিপ্লিকেশন সাইনটো দিবই লাগে আৰু মাইনাস থাকিলে আমি সদায় ব্ৰেকেট ইউজ কৰিম তো এটো কি হ'ব माइनस 150 আৰু a 11 টো সাইড চেঞ্জ হৈ হলে माइनस 11 হল এতিয়া n মাইনাস 1 এটো হবো মাইনাস 161 হয়নে এই দুটো প্লাস করলে দুইটা যেহেতু সেম সাইন আছে তো প্লাসে হবো একে একে সিন থাকিলে সদায় যোগ হবো কিন্তু দুইটাই মাইনাস হতো সেখানে মাইনাস হতো আনসারটো আর মাইনাস 3 দিয়ে পূরণ হয়ে আছে এই যাব তলত ঠিক আছে তো এতিয়া এটো মাইনাস মাইনাস তো প্লাসে গলে এটো কাটাকুটিও না যায় 161 ক 3 দি কমপ্লিটলি ডিভিজিবল নহয় মানে কমপ্লিটলি বিভাজ্য নহয় তো এতিয়া ইয়াৰ পৰা n মাইনাস n টো আমি উলিয়াব লাগে মাইনাস 1 টো আমি সাইড চেঞ্জ কৰিম এটো মাইনাস কেনসেল হল থাকি গল 161 বাই 3 আৰু a মাইনাস 1 টো এফালে আহি গল প্লাস 1 হল তো এতিয়া এফালে 3 161 প্লাস 3 এগুণ 3 ন 3 1 যে 3 হল
तो ये तो 364 होल 164 होल या ते 164 है या 3 दे डिवाइड करी साऊं कंप्लीटली डिविजिबल होयने न होय 164 तो माने संपूर्ण विभाज्य होयने न होय 3 5 गुण 15 3 5 जा 15 यार पर 1 आहिले यार पर 4 आहिले तो 3 4 जा 12 तो याते 2 बाकी থাকিল न होय जानो तो एते के n किमान पलु n 54 तो आंसर होय गुल तल 3 आसीले बाकी किमान থাকিলে रिमाइंडर तो किमान থাকিলে 2 থাকিলে 2 আমি এনেকে লিখিম ঠিক আছে তো n ৰ ভ্যালুটো সদায় মন কৰিবা n হৈ গ'ল পদৰ সংখ্যা হেতুৰ কাৰণে n টো কেতিয়াও আমাৰ ফ্ৰেকচনত উলাব নোৱাৰে দশমিকত উলাব নোৱাৰে আৰু ঋণাত্মকও হ'ব নোৱাৰে হেতু আমি সদায় মনত ৰাখিম তো যেতিয়া n টো ফ্ৰেকচনত আহিলে এইখিনিতে আমি শেষ কৰিব পাৰো ভগ্নাংশত আহিলে তো এতেকে আমি লিখিম therefore লিখিম therefore এতেকে -152 প্ৰদত্ত ap ৰ পদ হ'ব নোৱাৰে তো ষ্টুডেন্টছ আজিৰ ভিডিঅ' মই এতে সামৰিছো আশা কৰো মোৰ ভিডিও বিলাকে তোমালোকক পঢ়াখনত সহায় কৰি আছে তোমালোকে অংক ভালকে শিকিব পাৰি আছে যদি ভাল লাগিছে মোৰ ভিডিও তেনহলে সিওৰ লাইক এটা কৰি যাবা যদি মোৰ চেনেল সাবস্ক্রাইব কৰা নাই প্লিজ সাবস্ক্রাইব কৰিবা আৰু নিজৰ ফ্ৰেন্ডছকো সাবস্ক্রাইব কৰাবা বুলি মই আশা ৰাখিলোঁ থ্যাংক ইউ ফৰ ৱাচিং